এই বড়াটা ভালোবাসে না এরকম বাঙালি খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ামাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। নিয়ে নিয়েছি 50 গ্রাম পরিমাণ পোস্ত। পোস্তর বড়া তার পোস্ত ছাড়া হবে না, তাই 50 গ্রাম পোস্ত। তারপর নিয়ে নিলাম এখানে স্বাদ অনুযায়ী নুন। নুনের সাথে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আমি যেহেতু এটা গোপালের ভোগের জন্য রান্না করছি, তো সেই জন্য পেঁয়াজ বা লঙ্কা কুচি আমি দিইনি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি করে অথবা শুকনো লঙ্কার গুঁড়ো এবং পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার অল্প অল্প করে এটাকে আমরা মেখে নেব। হ্যাঁ, পোস্তর বড়া আমি জানি আপনারা বলবেন পোস্ত বেটে করলেই ভালো লাগে, কিন্তু একবার ঠিক এইভাবে করে দেখবেন, স্বাদটা কিন্তু আরও ভালো লাগে। কারণ পোস্তটা যেহেতু গোটা থাকে, মুচমুচে বেশি হয় আর খেতেও দারুণ টেস্টি হয়। অল্প অল্প করে জল দিয়ে এই বড়াটাকে আমরা এরকমভাবে এর ব্যাটারটা তৈরি করে নিলাম, ঠিক যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। মাখাটা হয়ে গেছে, এবার এখান থেকে প্রয়োজন মতো পরিমাণ নিয়ে একটা শেপ নিয়ে নেব, এরকম গোল করে নিয়ে তারপর একটু হালকা চ্যাপটা করে নিয়ে হাতের মাধ্যমে, তাহলেই কিন্তু এটা ভাজার জন্য একদম রেডি। এই পরিমাণ পোস্ত দিয়ে আমরা এখানে 4খানা বড়া ভাজতে পেরেছি। সর্ষের তেলে ভাজবেন অতি অবশ্যই। তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে 2টো বড়া এর মধ্যে দিয়ে দিলাম, আর ভাজাটা কিন্তু করবেন অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে কিন্তু করবেন না, ওপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে। এপিট ওপিট করে বেশ সুন্দর করে মিনিট তিনেক সময় নিয়ে, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মুচমুচে করে পোস্তর বড়াগুলো ভেজে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর আসছে, কিন্তু একটু কিন্তু পুড়ে যায়নি আর ভিতর পর্যন্ত কিন্তু একদম ক্রিস্পি হয়ে ভাজা হয়েছে। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম, সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে অতি অবশ্যই একদিন এইভাবে পোস্তর বড়া বানিয়ে দেখবেন, দেখবেন খুব সুন্দর লাগবে আর গরম ভাত দিয়ে দুর্দান্ত উপাদেয়। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালে কাল। চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই নমস্কার।